এই বন্ধু, আমরা চারজন এইভাবে আর কতদিন বসে বসে ঘুরে ঘুরে সময় কাটাবো? ঠিক বলেছিস রে পিঙ্কি, কিন্তু কি করা যায় বলতো? এই চিনি, এই বিট্টু, তোরা কিছু বল। এতক্ষণ তো এটাই ভাবছিলাম। তা কিছু কি মাথায় এলো? না রে, এই চিনি, তুই চুপ করে আছিস কেন? কি বলবো, সেটাই তো ভাবছি। হ্যাঁ রে টুনি, চিনি ঠিক বলেছে, আমারও মাথায় কিছুই আসছে না। তুই তো আমাদের দলের সব থেকে বুদ্ধিমান। থাক থাক, আর তেল দিতে হবে না, দাঁড়া আমাকে একটু ভাবতে দে। টিউনি যখন ভাবছে নিশ্চয়ই একটা বুদ্ধি বের করবেই। এই এই, তোরা চুপ কর। এই মহারাজা এত চুপচাপ যে, বুদ্ধি দেওয়ার সময়ও চুপচাপ। আইডিয়া! এই টুনি, বল বল কি আইডিয়া পেলি? হ্যাঁ বল বল। এই তোরা একটু চুপ করলে তারপর তো ও বলবে। ঠিক আছে, এই টুনি বল। শোন, আমরা চারজনে মিলে আলু চাষ করব। তাহলে আর কি, চলো কাজ শুরু করি। যাই হোক, এতদিন পর পিট্টুর মাথা থেকে ভালো কিছু এলো। এই তোরা চুপ কর, পিট্টু তো ঠিক বলেছে। চল আমরা আগে গিয়ে দেখি কোথায় চাষ করব। দেখার কি আছে, আমাদের উত্তরের জঙ্গলে যে মাঠটা আছে ওখানেই চাষ করব। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। চলো বন্ধুরা, কাজে লেগে পড়া যাক। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, তোমরা আলু চাষ করছো, করো করো, তারপর বাকি কাজটা আমিই করব। টুনি, তাহলে আমাদের আলুগুলো বসানো হয়ে গেল, এবার শুধু আলু হওয়ার অপেক্ষা। আর কি, এখন আমরা সবাই বাড়ি ফিরে যাই। হ্যাঁ চল, পরে এসে দেখে যেতে হবে। তোরা মনের আনন্দে বাড়িতে যা, আলু আমি লক্ষ্য রাখছি। বন্ধুরা চলো গিয়ে একবার দেখে আসি আলুগুলো কেমন হলো। হ্যাঁ হ্যাঁ চল। এই টুনি দেখ, আমাদের আলু গাছগুলো কত সুন্দর হয়েছে। উহ কি মজা কি মজা। এই থাম থাম, চল এবার আমরা বাড়িতে ফিরে যাই, 5 দিন পর এসে আলুগুলো তুলে নিয়ে যাব, তারপর বিক্রি করব। এত কিছুর মাঝখানে তো টাকার চিন্তা। সত্যি বাবা, তুই পারিসও বটে। টুনি, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। এই তোরা একে এইভাবে বলিস না প্লিজ। ঠিক আছে বাবা, সরি, আর আমরা কেউ কিছুই বলবো না, চল। আহা আলু, আমার আলু, ওগো আলু মাঠে ভরা। ওহো বন্ধুগণ, আর কয়েকটা দিন কষ্ট করে মাটির নিচে থাকো, তারপর তোমাদের মুক্তি। চলি বন্ধুগণ। যাই, আজকে সমস্ত আলু তুলে নিয়ে চলে আসব, না হলে কালকে আবার 4 বন্ধু আসবে। আলু বন্ধুগণ,
এখন একে একে আমার ঝুড়ির মধ্যে চলে এসো। ওয়েট ওয়েট, তুমি কে বলো তো? আমাদেরকে থলের মধ্যে ঢুকতে বলছো? এ বাবা, এ আলু যে কথা বলছে গো! আলু বুঝি এখন শিক্ষিত? সে যাই হোক, অত কথা না বলে চটপট থলের মধ্যে আই, সময় বড্ড কম। না, যাব না, আমাদের অন্য মালিক, তোমার সাথে যাব কেন? তোদের কথা আর শুনলে হবে না। এই এই, দাঁড়াও দাঁড়াও, মালিককে আসতে দাও। এই টুনি, তুই আজকে একটু আলুর ক্ষেত থেকে ঘুরে আয় না রে, তারপর না হয় পরের দিন আমরা সবাই মিলে যাব। ঠিক কথা বলেছিস, এই আমি চললাম। মালিক মালিক, তাড়াতাড়ি এসো, আমাদেরকে চুরি করে নিয়ে চলে গেল। কি ব্যাপার? কাকদাদা তুমি এখানে? আর তোমার সাথে ওটা কি? ও কিছু না, এমনি এসেছি। মালিক, ও মিথ্যা কথা বলছে। ও মাই গড, এই আলু যে কথা বলছে! এই এই টুনি, আমি চলি রে। ঠিক আছে কাকদাদা, এসো। মালিক ছাড়বেন না, ও আমাদেরকে চুরি করতে এসেছিল। যা, চলে গেল। ও তাই? কিন্তু কাকদাদা তো একটাও আলো নিতে পারেনি, তাই শাস্তি দেওয়া কি ঠিক হবে? মালিক তুমি বড্ড ভালো। পরের দিন সেই চার বন্ধু সমস্ত আলুগুলো তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দেয়।